আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বাংলা টিউটোরিয়ালের আজকের চার নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যারা নতুন চার নম্বর পর্বটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব বিগত তিনটি পর্ব পাবলিশ করা আছে সে তিনটি পর্ব দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন আর যারা ইতিমধ্যে দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি গত দুই তিনটি পর্বে কি কাজ করেছিলাম তো দেখেন গত তিন নম্বর পর্বে আমরা ডেমো ইনপুট করেছিলাম এবং ডেমো ইনপুট করার পর আশা করি আপনার আমার সাথে সাথে সবাই ডেমো ইনপুট করেছেন এবং ডেমো ইনপুট করার পর যারা এডিট করতে পারছেন না ডেমোটা আশা করি ইজি প্রসেস যারা বিগত আমার অ্যাভার্ডা থিম ডিবি থিম এলিমেন্টর ফেস বিল্ডার কাস্টমাইজেশন ইত্যাদি এগুলো দেখছেন তারা অবশ্যই পারেন আর যারা নতুন আছেন পারেন না তাদের ক্ষেত্রে আমি আবার ডিটেলস বলার জন্য নতুন পর্বটি স্টার্ট করলাম তো দেখেন আমরা ডেমোটা খুব চমৎকারভাবে ভাবে এখানে ইনপুট করতে পারছিলাম আশা করি আপনারা সবাই আমার সাথে সাথে করছিলেন তো আজকের পর্বে আমরা কি বিষয় নিয়ে করবো আজকের পর্বে আমরা থিম আলোচনা করব তো আপনারা ইতিমধ্যে সবাই অবগত যে একটা প্রিমিয়াম থিম আমরা যখন ইনপুট করি বিগত অ্যাওয়ার্ডার থিম দেখছিলাম ডিপি থিম দেখছিলাম এলিমেন্টার দেখছিলাম অর্থাৎ আদার্স যে সমস্ত থিম আছে সব থিমেরই একটা ধর্ম অর্থাৎ একটা নিয়ম আছে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা থিম অপশন তো বিগত থিমের মতো আজকের থিমটায়ও একটা থিম অপশন হচ্ছে তো সেই থিম অপশান নিয়ে আমরা ফান্ডামেন্টাল অর্থাৎ ডিপলি কিছু দেখার এবং বোঝার চেষ্টা করব তো এই থিম অপশনটার ভিতরে মূলত একটা থিমের সম্পূর্ণ ডিটেলস মডিফাই করার অর্থাৎ এডিট করার কাস্টমাইজেশন করার অপশনগুলো দেওয়া থাকে ঠিক আছে তো আমরা যদি এই বিষয়টা জানি তাহলে যে খুব ইজিলি আমাদের থিমটা কাস্টমাইজেশন করে আহ বাইরে খুব কুইকলি ডেলিভারি দেওয়া সম্ভব হবে তো এই বিষয়টা জানাটা খুব ইম্পর্টেন্ট তো দেখেন আমি ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর জাস্ট মাউসের কার্সার রাখলাম এদিকে নিউজ পেপার নামে একটা আমরা মেনু পাচ্ছি প্রত্যেকটা থিমের নামের সাথেই মেনুটা থাকে আমরা যেমন আবার থিম ইনপুট করছিলাম এখানে তখন কিন্তু আবার নামে একটা অপশন পাইছিলাম জাস্ট নিউজ পেপার ওপর মাউসের কার্সা দেখেন থিম প্যানেল নামে অনেকের অনেকটা অনেকের অনেক থিমে আছে যে থিম অপশন অনেক থিমের আছে থিম প্যানেল অনেক থিমের আছে জাস্ট অপশন এরকম কিছু থাকে ঠিক আছে তো যাই হোক সব কিছু বুঝে নিতে হবে নিজেদের আর প্রত্যেকটা থিমের যে সমস্ত জনপ্রিয় থিম আছে সেই সমস্ত জনপ্রিয় থিমের কাস্টমাইজেশন সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট থাকতে হবে তাহলে দেখবেন যে প্রত্যেকটা থিমের কিন্তু বেসিক একটা রুলস থাকে যেমন থিম ইনস্টল করার পর পরই কিছু রিকয়েড ফ্লাগ ইনস্টল করতে হয় তারপর থিম নামে একটা অপশন থাকে এরকম কিছু বেসিক ইনফরমেশন জানা প্রয়োজন ঠিক আছে ওকে আশা করি এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে এবং আপনাদের বোঝাও সম্পূর্ণ ওকে জাস্ট তাহলে আমি নিউজ থিমের পর মাউসের কাছে রাখার পর দেখেন আমি থিম প্যানেল অপশনটাতে ক্লিক করলাম তো এই থিম প্যানেলের ভিতর আমরা এই থিমের যে সমস্ত অপশনগুলো আছে আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পারবো এখানে লোগো চেঞ্জ করা মেনুর স্টাইল দেওয়া তো দেখেন এখানে থিম প্যানেল অপশনটি চলে এসেছে খুব চমৎকারভাবে ঠিক আছে তো এখানে আসার পর ফার্স্ট টাইম দেখেন হ্যাডার অপশন হ্যাডার ফুটার তারপরে আপনার গুগল অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে যে সমস্ত ব্লগাররা আর্নিং করে তো তাদের ক্ষেত্রে এই যে অ্যাড বসানো যাবে তারপর দেখেন টেমপ্লেট সেটিং হ্যাঁ ক্যাটাগরি পোস্ট সেটিং ব্লক সেটিং ব্যাকগ্রাউন্ড এরকম অনেকগুলো অপশান আছে খুব চমৎকার একটা থিম তো এই থিমে কাজ করলে আপনি খুব সহজে আপনি ভালো ভালো কাজ করে খুব কুইকলি ডেলিভারি দিতে পারবেন ওকে জাস্ট আমি হেডার উপরে আমাদের হেডারটা সিলেক্ট করা অবস্থায় আছে জাস্ট হেডারটা সিলেক্ট করা থাকা অবস্থায় দেখেন হেডার স্টাইল হেডারের ভিতরে আবার অনেকগুলা স্টেপ আছে জাস্ট এটা এগুলো হচ্ছে মেইন মেনু আর হেডার হচ্ছে হেডার হচ্ছে মেইন মেনু তারপরে মেইন মেনুর ভিতরে আবার অনেকগুলো সাবমেনু আছে যেমন দেখেন হেডারের স্টাইল আছে এখানে হেডারের স্টাইল আছে টপবার আছে মেইন মেনু আছে লোগো আইকন আছে ঠিক আছে লোগো ফর মোবাইল মোবাইলের জন্য কোন লোগো এ টু জেড সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তো ফার্স্ট টাইম আমরা হেডার অপশনের আমরা সব বিষয়গুলো ডিসকাস করব না কারণ সময় সাপেক্ষ সাপেক্ষের একটা ব্যাপার আছে কারণ আমি এই পর্বটি এই সিরিজ টিউটোরিয়ালগুলো শেষ করে আমি চলে যাব ই কমার্স ওয়েবসাইটের উপর তো আমি ই কমার্স ওয়েবসাইটের উপর তিনটা থিম থিম পোস্টটিকে ডাউনলোড করে সেই থিমগুলো মডিফাই করে থিম কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আই হোপ ওই সিরিজ টিউটোরিয়ালটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে ওকে ফাইন তো দেখেন হেডার উপর হ্যাডার অপশন ওপর মাউসের কাজটা রাখলে বেশগুলা অপশান আমাদের চলে এসেছে প্রথম হচ্ছে হ্যাডার স্টাইল তো আমি যদি হেডার স্টাইলটাকে চেঞ্জ করতে চাই ফর এক্সাম্পল আমি হেডার হ্যাডার স্টাইলটাকে চেঞ্জ করবো তো এখানে অনেকগুলা অপশন আছে সেটা আমি সিলেক্ট করে দিতে পারি তো আপনাকে বাইরে অনেক সময় বলে দিতে পারে একটা টার্গেটেড ওয়েবসাইট দিয়ে যে এই যে আমার এই ওয়েবসাইটের মতো তুমি আমার ওয়েবসাইটে ডিজাইন করে দাও ঠিক আছে তখন আপনি সেটি দেখে দেখে আপনি এখান থেকে হেডার অপশনটা তৈরি করে নিতে পারবেন না তো এখানে যে হেডারগুলো দেওয়া আছে এই থিমের এগেনস্টে তো দেখেন এই থিমগুলো এই হেডারগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে এই হেডারগুলোই দেওয়া থাকে যেমন এই যে লোগো এইখানে অনেক সময় লোগো মিডিলে আছে মেনুবার নিচে আছে ঠিক আছে লগো মিডিলে থাকার পর মেনুবার রাইট সাইডে আছে তারপর এই যে মেনুবার উপরে আছে লোগো নিচে আছে তারপর লগো মেনু টপ মেনু উপরে সাবমেনু এরকম বেশ কটা স্টাইল আছে তো আপনি কি করবেন শুনবেন আপনি একটা কাজ করবেন এখানে প্রত্যেকটা হেডার একটা একটা করে সিলেক্ট করে আপনি দেখবেন জাস্ট দেখে রাখবেন এরকম ফর এক্সাম্পল আমি এই প্রথম হেডারটাকে সিলেক্ট করলাম জাস্ট এখানে মাউসের কাছারেখে একটা ক্লিক করলাম জাস্ট সিলেক্ট করলাম করার পর দেন সেভ স্টাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এসে আমি জাস্ট একটা রিলোড ওর দিব দেখব যে আমাদের হ্যাডার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমাদের এখানে হ্যাডার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনি প্রত্যেকটা হ্যাডার স্টাইল একটা একবার করে সিলেক্ট করবেন সেভ করবেন দেন সেন্স করে করে দেখবেন জাস্ট আইডিয়াটা জেনারেট করবেন এই আইডিয়াটা জেনারেট করা থাকলে কি হবে শুনবেন আপনার যখন কোন ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট দেবে তখন সেই প্রজেক্টটা দেখে আপনি বুঝতে পারবেন খুব চড়াত করে একদম কুইকলি যে আমার ওই থিমের এই হ্যাডারটা ছিল তাহলে আমি ক্লায়েন্টকে এইভাবে বলি যে তোমাকে এই থিম দিয়ে এইভাবে এই হ্যাডার আমি করে দিতে পারবো ইভেন যদি না পারেন তাহলে যদি না জানা থাকে তাহলে কিন্তু ক্লায়েন্টকে বলতে পারবেন না তখন কিন্তু কাজটা পাবেন না তো এই ক্ষেত্রে আপনার বিষয়টা জানা খুবই প্রয়োজন প্রত্যেকটা হেডার একটা একটা সেটিং করবেন দেখবেন দেন তারপর আপনার মাথার ভিতর সেভ করে রাখবেন ওকে আর না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে জাস্ট আমি দেখলাম যে হেডারটা এখান থেকে হ্যাডার স্টাইলটা চেঞ্জ করতে হয় জাস্ট আমাদের এই অবস্থায় আছে তো আমি এটা রাখবো না এটা আমার কাছে কেমন ধরুন খ্যাত লাগছে জাস্ট আমি এই সেভেন স্টাইল এটাতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর তারপর দেখেন নিচের অপশন আমি কিন্তু হেডার অপশন হেডারের ভিতরে আসি জাস্ট আমি টপ বারে সরি টপ বারে টপ বারটা মূলত কি দেখেন এই যে এই উপরে যে বারটা দেখছেন এটা হচ্ছে টপ বার বলা হয় একদম টপে টপ মানে কি উপরে তো এই টপ বার অর্থাৎ উপরের যে বারটা সেই বারটার কথা এখানে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি টপ বারটা রাখবো না লেআউট এইভাবে হবে আমার মেনুটা এই যে এখানে টপ বারে সসাল আইকন এই পাশে আবার এখানে মেনু আছে একটা টপ বারে মেনুটাই পাশে আবার একই সাইডে ঠিক আছে আবার এই যে কালার এটা মাল্টিপুল এটা যদি দিয়ে আমি যদি সেভ দি দিয়ে যদি সাইডে একটা রিলোড দিই দেখবেন আমাদের টপ বারটা চেঞ্জ হয়ে যাবে মেনোরিজটা এই এই ফর্মেট হেডার ফর্মেটও চেঞ্জ হয়ে যাবে তো আমি একটা জাস্ট রিলোড দিলাম তো দেখেন আমাদের টপ বার টোটালি কিন্তু কাহাইড হয়ে গেছে কারণ মেবি আমি এখান থেকে যে অফ করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে অফ করে দিয়েছিলাম তো আমি যদি এখানে আবার অন করে আমি সেভ করি সেভ করে আসার পর জাস্ট আমি আবার একটা রিলোড দেব এখানে তো দেখি কি অবস্থা হয় এবার এবার চলে আসবে খুব সুন্দর এবং চমৎকার হবে তো দেখুন আমাদের টপ বার্থটা এখানে চলে এসেছে চমৎকারভাবে এবার আমরা যে গাছটা দেখবো তাহলে আমাদের কিন্তু টপ বার্থের ভিতরে দুইটা অপশন দেখা হয়ে গেছে তারপর এখানে টপ বারের অপশনের ভিতরে একটা মেনু শো করছে দেখেন আমি যদি আবার আমাদের সাইটে চলে যাই তো দেখেন এখানে একটা মেনু শো করছে এটা কিন্তু একটা মেনু হিসাবে এটাকে গণ্য করা হয়েছে তো কিংবা এখানে হ্যাঁ তো টপ বার টপ মেনু তো জাস্ট আমি এটাকে যদি এখানে বলছি এই যে দেখেন এখানে পড়েন যে হাইট শো টপ বার মেনু তারপর হাইট শো সোশ্যাল আইকন হ্যাডার সোশ্যাল আইকন এই যে এখানে যে সোশ্যাল আইকনগুলো দেখতেছেন এটাকে যদি হাইড করতে চান তাহলে এখান থেকে এটাকে হাইড করে দিতে পারবেন ঠিক আছে আবার এখানে টপ মেনু এখানে সিলেক্ট করা যায় যেমন আমি যদি কোনো নো মেনু কিংবা এখানে হাইট এটা দিয়ে দিই তাহলে কিন্তু সব চলে যাবে যদি জাস্ট আমি নো মেনু এবং এটা দিয়ে আমি যদি এখানে সেফ চেঞ্জ করি তাহলে আমি চলুন দেখে আসি কি পরিবর্তন ঘটে দেখবেন যে আমাদের সোশ্যাল আইকনগুলো চলে যাবে আর মেনুগুলা এটা হ্যাঁ এখানে সিলেক্টেড টপ মেনু টপ মেনুটা থাকবে না আর আমাদের সোশ্যাল আইকনটা থাকবে তো দেখুন আমাদের মেনু এই পাশে যে মেনুটা এটা কিন্তু চলে গেছে হাইট হয়ে গেছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন এটা কীভাবে করবেন এখান থেকে এটা খুব সমৎকারভাবে করতে পারবেন তারপর এখানে সোশ্যাল আইকন আপনি যদি রাখতে চান আমি এটা সিলেক্ট করে দিই অবশ্য মেন মেনু না আমি টপ বার মেনু কে এখানে কিন্তু মেনু ক্রিয়েট করা যায় আপনি অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাচ্ছেন যে ক্লায়েন্ট আপনাকে এখানে অন্য কোন মেনু শো করাতে বলছে যে ইভেন মনে করেন যে অ্যাবাউট কন্টাক্ট এক্সট্রা এক্সট্রা কিছু এখানে অ্যাড করতে বলছে তো তখন খুব ইজিলি আপনি অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন আসার পর এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারবেন তো আমি দেখাচ্ছি প্রসেসটা কিভাবে করবেন তো দেখুন এখানে মেনু ক্রিয়েট করা অপশনটা চলে এসেছে আমরা রেফারেন্স থেকে মেনুতে চলে আসলাম মেনুতে আসার পর জাস্ট আমি এখানে দেখেন এখানে অনেকগুলা মেনু অলরেডি ক্রিয়েট করা আছে বেশগুলা মেনু আছে ওকে ফাইন জাস্ট আমি যদি নতুন করে মেনু ক্রিয়েট করতে চাই জাস্ট এখানে ক্রিয়েট নিউ মেনুতে ক্রিয়েট করব এখানে ক্লিক করলে আমাদের মেনু ক্রিয়েট করার একটা অপশন দেবে জাস্ট আমি এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব তো আমি আমার মেনু নামে দিলাম ওকে এটা আমার মেনু লাগলাম লেখার পর এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম যে কোনো নাম দেওয়া যাবে এটা কোনো বিষয় না কিন্তু আপনি এরকম র্যান্ডম নাম দেবেন না যখন ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করবেন তখন কিন্তু স্ট্যান্ডার্ড নাম দেবেন যেমন মনে করেন যে টপ মেনু থাকতে পারে টপ মেনুর নাম লেখবেন হেডার মেনু থাকলে হেডার মেনু দেবেন মেন মেনু থাকলে মেইন মেনু দেবেন সাইড মেনু থাকলে সাইড মেনু ফুটার মেনু থাকলে ফুটার মেনু এরকম একটা মিনিংফুল নাম দেবেন যাতে ক্লায়েন্টের ওই প্রজেক্টটা ক্লায়েন্ট কিংবা আদার্স কোনো ফ্লুয়ান্সার যদি মেনটেন্স করে তখন সে কিন্তু ইজিলি বুঝতে পারবে ঠিক আছে ওকে আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে যেকোনো একটা মেনু দিলাম যে আমার মেনু এবার আমি এখানে একটা কাজ করতে পারি এই যে কন্ট্যাক্ট আজ গ্যালারি ফুটার আর জাস্ট রেন্ডম এই সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড নিউ মেনুতে সিলেক্ট করলাম এখন প্রশ্ন আসতে পারে ভাই এইগুলা কোথায় পেলেন আপনি এই যে এখানে সিলেক্ট করলেন এইগুলা আমরা যখন পেজ ক্রিয়েট করব এখানে এসে হচ্ছে পেজ যখন পেজ ক্রিয়েট করবো সেই পেজ ক্রিয়েটের নামগুলো কিন্তু এখানে শো করবে মেনু আকারে তো আমি তখন কিন্তু সেইগুলাকে মেনু আকারে ইউজ করতে পারবো ওকে আবার যদি আমি কোনো পোস্ট ক্রিয়েট করি এই যে এখান থেকে আমি যদি অ্যাড নিউতে পোস্ট ক্রিয়েট করি সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করবে তো দেখে আমি এই দেখেন সেগুলো এখানে শো করবে আমি চাইলে এখান থেকে একটা পোস্ট মেনু আকারে রাখতে পারি তো দেখেন আমি এখানে একটা পোস্টকে মেনু আকারে রাখলাম ইভেন আমি নতুন একটা মেনু ক্রিয়েট করতে পারি আমার মতো যে কোনোগুলো ক্রিয়েট করা নাই আমি যদি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই যদি আমি এরকম কিছু করি যে আমার এই মেনুতে ক্লিক করলে আমার অন্য জায়গায় চলে যাবে যদি আমি রুবেল উদাহরণস্বরূপ বোঝাচ্ছে আপনাদেরকে জাস্ট ইউলটাই রুবেল সেই মেনুতে ক্লিক করলে আর আমি এখানে সরি রুবেল ওকে জাস্ট এড টু মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এখানে মেনুগুলো সিলেক্ট হয়ে গেছে তাহলে আমি পেজ থেকে মেনু নিলাম পোস্ট থেকে মেনু নিলাম এবং কাস্টম লিঙ্ক কাস্টম লিঙ্ক বলতে কি আমরা এখান থেকে ইনস্ট্যান্ট মেনু ক্রিয়েট করতে পারবো উইথাউট পোস্ট পোস্ট অ্যান্ড পেজ ছাড়া ঠিক আছে তারপরে ইচ্ছা করলে আপনি ক্যাটাগরি থেকেও নিতে পারবেন যে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি থেকেও নিতে পারবে তো জাস্ট আমি ক্যাটাগরি থেকে একটা নিলাম সবার কাছ থেকে একটা একটা করে নিলাম নেওয়ার পর এই মেনুটা আমি কোথায় কোন কিভাবে শো করবো সেখানে আমি সিলেক্ট করে দিতে পারি হেডার মেন মেনু আকারে দিব আমি যদি চাই যে এই যে এই মেনু আকারে আমি আমার মেনুটা শো করবো সরি তাহলে কিন্তু এখানে খুব সহজে কিন্তু শো করতে পারি ঠিক আছে আবার আমি যদি মেনু অপশন চলে যাই আমার যদি ফুটার মেনু আছে চাই আমি আমি যদি স্কল করে নিচে চলে যাই তাহলে কিন্তু আমরা ফুটার মেনু দেখতে পাবো তো সেখানে কিন্তু এটাকে আমি খুব সহজে শো করতে পারি ঠিক আছে তো ইচ্ছা করলে যে কোনো কিছু যে কোনোভাবে এখান থেকে খুব ইজিলি শো করাতে পারবেন ঠিক আছে এবার জাস্ট আমি এখানে একটা সেপ দেবো দেওয়ার পর আমি যদি আবার থিম অপশনে চলে আসি সেপটা সাকসেসফুল হোক জাস্ট আমি থিম অপশনে চলে আসলাম আসার পর এখানে কিন্তু দেখেন দুইটা মেনুর অপশন আছে আমি যদি জাস্ট এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে তিনটা মেনু আমার মেনু নামে একটা মেনুর অপশন চলে আসবে তো আমাদের রিলোড সম্পূর্ণ হলো যদি আমি স্কল করি একটু নিচেই যাই তা দেখেন আচ্ছা টপ বার মেনু এই মেইন মেনু অপশনের ভিতরে যদি চাই তো এটা মেইন মেনু তো আমি জাস্ট আমরা মূলত ডিসকাস করছিলাম টপ বার মেনুতে আচ্ছা আমি টপ বার মেনুর অপশনে ক্লিক করলাম ওকে তো দেখেন এখানে ক্লিক করার পর আমরা এই যে এই মেনুটার কথা বলছিলাম এই যে আমার মেনু নামে একটা মেন অপশন চলে এসেছে আমি যদি এখন এটাকে সিলেক্ট করে দিই এটাকে সিলেক্ট করে দিই তারপর জাস্ট এখানে যদি একটা সেফ চেঞ্জ ক্লিক করি দেন এখানে একটা সেফ চেঞ্জ দিলাম এবার এসে আমরা যদি একটা রিলোর দিই তাহলে দেখবেন বারে মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে আর এখানে বারে মেনু সিলেক্ট করা আছে মেবি এখানে টপ বারে মেনু সিলেক্ট করা আচ্ছা কিনা আমরা যদি টপ বার আচ্ছা ও মেইন মেনুতে আমি সিলেক্ট করেছি জাস্ট ওকে ফাইন মেন মেনুতেই হোক নো প্রবলেম আমরা মেন মেনুতেই দেখি যে আমাদের মেনুটা আসছে কিনা এক্স্যাক্টলি অবভিয়াসলি আসবে কারণ আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তো দেখেন এখানে যে ফুটার গ্যালারি তারপর কন্টাক্ট একটা পোস্ট নিয়েছিলাম এই যে রুবেল আন ক্যাটাগরি আন ক্যাটাগরিজ ঠিক আছে তো এই যে এই মেনুগুলো এইভাবে এখান থেকে ক্রিয়েট করে এই যে এখান থেকে সুন্দরভাবে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে স্পেসিফিকভাবে ফুটারে কোন মেনু শো করাবেন আপনার মেন মেনুতে কোন মেনু শো করাবেন টপ বারে কোন মেনু শো করাবেন ডিটেলস এখান থেকে মডিফাই করে দিতে পারবেন থিম অপশন থেকে দিতে পারবেন ইভেন আপনি চাইলে এখান থেকে কিন্তু দিতে না আমি যে এই যে টপবার আমি দিতে পারতাম কিন্তু আমি চাচ্ছি যে ওখানে ওখান থেকে সিলেক্ট করব ঠিক আছে ওকে তাহলে ক্লিয়ার তাহলে কি করবেন আমি একটু ডিটেলস বলি প্রথমে ফেজ ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার পাঁচটা ফেজ লাগবে দুইটা ফেজ লাগবে इवन একটা ফেজ লাগতে পারে তখন আপনি জাস্ট জাস্ট পাঁচটা পেজ 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 যদি বলে এক হোম তখন আপনি কিন্তু পাঁচ পাঁচ ছয়টা পেজ ক্রিয়েট করবেন কেন এটা করতে হয় স্ট্যান্ডার্ড একটা লেভেল কাজের একটা মুভমেন্ট স্ট্যান্ডার্ড মুভমেন্ট যেমন আপনি প্রথমে হোম পেজ ক্রিয়েট করতে করবেন করার পর আর বাদ বাকি তিন ক্রিয়েট করবেন যেমন কন্টাকা পেজ তারপর অ্যাবাউট পেজ ব্লক পেজ টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এগুলো করে দেবেন ক্লায়েন্টের পেজ ডিজাইন করার দরকার নেই জাস্ট মেনুটা করে দেবেন তারপর সুন্দরভাবে সেট করে আপনি ক্লায়েন্টকে করে জমা দেবেন দেখবেন ক্লায়েন্ট হেভি হবে কারণ একটা ওয়েবসাইটে এগুলো নেসেসারি পেজ মানে খুবই নিডেড ঠিক আছে ওকে আশা করি তাহলে প্রসেসটা বুঝতে পারছেন আমরা এবার চলে যাই আবার থিম অপশনে থিম অপশন আসার পর তাহলে আমরা টপ বার দেখলাম মেন মেনু কীভাবে কী করতে হয় সেটাও দেখলাম মেন মেনু ইজ স্টিকি হ্যাডার আপনি যদি মেন মেনু বারে ভিতরে স্টিকি হেডারটা না রাখতে চান স্টিকি হেডারটা কি অনেকে হয়তো বা না তাদের ক্ষেত্রে বলছে এই যে মাউসের কারসার রাখলে মেনুটাই যে এখানে কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে তো এটা এটা একটা সুবিধা সুবিধা বলতে কি যে অনেক সময় অনেক ইউজার আছে যে স্কল করতে 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 অনেক নিচে চলে যায় কিন্তু তারা একটা মেনুর একটা পেজে যাওয়ার অনুভূতি যাচ্ছে হঠাৎ করে যে আমি ওকে রুবেল নামে একটা ওই যে মনে মেনে পেয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করবে সে কিন্তু আমার আমার ইয়েতে চলে যাবে তো একজন ইউজার স্টিকি হ্যাডারটার প্রয়োজনীয়তা আমি বলতেছি একজন ইউজার যদি স্কল করতে করতে অনেক নিজে চলে যায় হঠাৎ করে তার মনের ভিতর কোনো একটা পেজের কথা মনে আসলে সে কিন্তু খুব সহজে এই এখান থেকে হ্যাডারটা দেখতে পাবে দেখি কিন্তু ক্লিক করে চলে যেতে পারবে তো এই জন্য স্টিক হেডারটা খুবই নিডেড তো এখানে প্রশ্ন আছে যে ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ স্টিক হেডারটা রাখেন রাখবেন না রাখলে রাখবেন না এটাও ক্লায়েন্টের কাছে শুনবেন আপনি ফার্স্ট টাইম রেখে দেবেন ডিফল্টভাবে রেখে দেবেন যদি ক্লায়েন্ট আপনাকে পড়ে যদি বলে যে নামের স্টিক হেডার দরকার নেই তাহলে আপনি বাদ দিয়ে দেবেন কিন্তু স্টিক হেডারটা যদি আপনার থিম অপশানের ভিতর থাকে অবভিয়াসলি আপনি রেখে দেবেন ওকে এবার আচ্ছা মেনু বারের ভিতরে আশা করি সব কিছু বুঝতে পারছেন এখন আসি আমরা লোগোর অপশনে তো দেখেন এখানে মেইন যে আমাদের লোগোর অপশনটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে দুইটা অপশন আছে লোগো অ্যান্ড ফেভি আইকন তো ফেভি আইকনটা কি আপনারা ইতিমধ্যে হয়তো বা সবাই জানেন ফেভি আইকনটা মূলত এই যে এখানে যে একটা লোগো দেখতে পাচ্ছেন এই যে আইকনটা এই যে যেমন ওয়ার্ড পেসের ডিফল্ট আইকনটা থেকে গেছে তো আরেকটা বিষয় অনেক ভাইরা ভুল করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটা করবেন না কখনোই যেমন ফার্স্ট টাইম টাইটেলস টাইটেলটা চেঞ্জ করবেন আপনি যখন ক্লায়েন্টের ফার্স্ট অফ অল কাজ স্টার্ট করবেন তখন কিন্তু আপনি তিনটা চারটা জিনিস খুব কুইকলি চেঞ্জ করবেন সেটা কেন চেঞ্জ করবেন জানেন ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে সে কিন্তু মাঝে মাঝে এসে আপনার কাজটা দেখবে যে আমি তো কালকে কাজ দিয়েছিলাম তো দেখি সেই ছেলেটা কতটুকু কাজ করছে তখন ভিতরে আপনি যতই কাজ করেন কিন্তু একটা সাইডে সৌন্দর্যতা কিন্তু হেডার ফুটার আইকন এবং টাইটেল এই বিষয়টা কি বোঝায় ঠিক আছে তো ফার্স্ট টাইম আপনি ফেভি আইকনটা চেঞ্জ করে দেবেন ক্লায়েন্টের লোগো অনুযায়ী অনেক সময় ক্লায়েন্টের লোগো দেয় না আপনার যে সাইড আপনাকে টার্গেটেড ভাবে দিবে সেই সাইডের লোগোটা এখানে দিয়ে দেবেন এবং যে লোগোটা সেই লোগোটা সেট করুন তারপর হেডারে কাজ করুন তারপর ফুটারে কাজ করুন ক্লিয়ার প্রথমে হেডের কাজটা সম্পূর্ণ করবেন দেন ফোটার কাজটা তারপর টাইটেল এবং এফ আই এফএভিআইকন তো এই স্টেপ গুলা আপনি কাজ শুরু করার আগে করে নেবেন দেন আদার্স কাজে শুরু করবেন ভিতরের পেজ ডিজাইন আদার্স কাজ বলতে কি ফার্স্ট টাইম হোম পেস দেন স্টেপ বাই স্টেপ আদার্স পেজগুলা কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন কিন্তু ওকে তাহলে আমি আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে চলুন আমরা ফেবি আইকনটা চেঞ্জ করি তো প্রথমে আমরা লোগোটা চেঞ্জ করি এখানে কিন্তু ওই যে দুই স্টেপের লোগো আছে এ দুই স্টেপের দুইটা ক্যাটাগরির লগো আছে দেখতে পাচ্ছি আমরা যে রিটার্ন লগো অর্থাৎ আমরা যখন মাউসের কারসারটা দিয়ে এরকম এই দেখেন স্কল করতেছি স্কল করার পর এই যে যে লোকটা শো করছে এটাকে মূলত বলা হয় রিটার্ন লগো তো এই জন্য এখানে দুইটা আপনি চাচ্ছেন যে আমি মাউসের কারসার নিয়ে যদি কেউ এরকম করে আমার ওয়েবসাইটে এসে তাহলে এখানে আর একটা লগো শো করবে আর ভাবে আমাদের এখানে একটা লোগো শো করবে তো সেটা করতে হলে আপনি এখান থেকে করতে পারবেন খুব ইজিলি তো ভাবে কেউ করে না দুই ধরনের লোগো ইউজ করে না একটা লোগো ইউজ করে আপনিও সেই একই কাজ করবেন যদি আমি এই লোগোটা চেঞ্জ করি আমি যদি এখানে জাস্ট আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের যদি লোগো এখানে নতুনটা থাকে তাহলে খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে আমরা এখান থেকে আপলোড করে নিতে পারবো এই যে আপলোডে ক্লিক করলে এখানে সিলেক্ট ফাইল থেকে ক্লিক করে নিতে পারবো তা আমি আর এটা আপলোড করতেছি না জাস্ট আপনার দেখানো পারপাসে আপনাদেরকে বলে দিলাম যে এই ওয়েতে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ওকে আমরা জাস্ট আবার মিডিয়া ফাইলে ফিরে আসলাম আসার পর জাস্ট আমি এইটাকে সিলেক্ট করলাম লোক হিসাবে এটাকে ইনপুট করলাম করার পর তো দেখবেন এখানে চলে আসবে চমৎকার এখানে চলে এসেছে তো আমি রিটার্ন লগো হিসাবে কিন্তু সেম লগোটাই সিলেক্ট করে দিব ওকে ওকে দেওয়ার পর জাস্ট এখানে সেভ সেঞ্জে ক্লিক করলাম এবার আমি এখানে এই যে আইকন হিসাবে আমরা এই ডেন্টাল যে কোনো একটা লোগো যদি এখানে সিলেক্ট করে দিই ইভেন আমরা এটা দিই ডেন্টাল ইয়ে আইকন হিসেবে এটা দিই আমাদের হাতে যেহেতু এখন কিছু নাই টেস্ট পারপাসে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কিন্তু অ্যাক্সয়াল জিনিস দিয়ে অ্যাক্সওয়াল ফরম্যাটের কাজটা করা ট্রাই করুন ওকে ওকে দেন এটাকে আমি সেপসেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি এখানে এসে জাস্ট একটা রিলোড দিই তাহলে দেখতে পারবো যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে আইকনটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা তো দেখি হ্যাঁ দেখেন আমাদের লোকটা চেঞ্জ হয়ে গেছে তারপর ফেবিআইকাউন্টটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে হলে অনেক সময় কিছুক্ষণ পর শো করে ইনস্ট্যান্ট না আসলেও কিছুক্ষণ পর এটা শো করে তো এটা নিয়ে বিভ্রান্তি পড়ার কোনো দরকার নাই আপনি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ করে সিলেক্ট করে দেবেন দেখবেন যে এটা চলে আসবে খুব ইজিলি ওকে তো এটা আমাদের আপডেট হয়ে যাবে এটা আপডেট হবে এইখানে এই যেখানে অটোমেটিকলি এখানে হয়ে গেছে ঠিক আছে ওকে তাহলে আই থিঙ্ক দিস করে এই লগ অ্যান্ড স্টেপটা ওকে ওকে আমি স্কল করে নিচে চলে আসলাম তারপর মোবাইল লোগো আপনি যদি চান যে অনেক সময় অনেক ওয়েবসাইটের লোক আছে অনেক বড় কিংবা অনেক অনেক কিছু মিনিংফুল একটা লোগো থাকে তো সেই লোগোটাকে শর্টকাট করার জন্য ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার মোবাইল ডিভাইসে আমার যদি কোনো ইউজার আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে তাহলে এই লোগোটা শো করাবেন আপনি তখন আপনি সেই লোগোটা এই মোবাইল স্টেপের লোক এসে সিলেক্ট করে দিতে পারবেন এখানে সে একই সেম প্রসেস ক্লিয়ার ইজ এ আইকন এবং মোবাইল লগো ওকে এবার সাইন ইন এবং জয়েন্ট এখানে আপনার একটা অপশন আছে যে কেউ যদি আপনার ওয়েবসাইটে সাইন সাইন ইন করতে চায় অর্থাৎ রেজিস্ট্রেশন করতে চায় সেই অপশনটা অন্য ওয়েবসাইটে আমরা দেখি যে এই অপশনটা থাকে না অন্য অন্য সরি ওয়েবসাইটে না অন্য থিমে এটা খুব চমৎকার একটা ফিচার আমার খুব ভালো লাগলো তো জাস্ট এখানে এইটাকে অন করে দেবেন দেওয়ার পর সেপসেন্স করলে আমাদের ওয়েবসাইটের ভিতরে মানুষ লগ ইন করতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে পারবে তো অনেক সময় এই নিউজ পেপার ওয়েবসাইট এগুলো লাগে কেন লাগে আমি একটু বলে দিই একটু মনোযোগ সহকারে শোনান সেটা হলো যে অনেক সময় ক্লায়েন্ট আছে কি করে রাইটার হায়ার করে কিংবা গেস্ট পোস্টম্যান হায়ার করে তারা তার ওয়েবসাইটে এসে এখানে গেস্ট পোস্টিং করতে পারবে ইভেন সেটা দেখতে পারবে বা সেটাকে এডিট করতে পারবে সেটাকে মডিফাই করতে পারবে তো সেই ক্ষেত্রেই যে দেখছেন এই মেনুটা আমি অন করে দেওয়ার ফলে আমার এখানে চলে এসেছে তো আমি যদি এখান থেকে লগ আউট করে দিই তাহলে কিন্তু আমি টোটাল পেজটাকে লগ আউট হয়ে যাব তো লগ আউট হওয়া অবস্থায় আমি কিন্তু আবার এখানে জয়েন করতে পারবো সাইন ইন সাইন আপ করতে পারবো ঠিক আছে এটাই মূলত এই প্রসেসটা খুব সুন্দর এবং চমৎকার একটা ফিচার ক্লায়েন্টের কাছে শুনে নিবেন যে আপনার এই কাজটা করবেন কিনা তখন যদি বলে তাহলে এটাকে অন করে দিবেন তারপরে হেডার ব্যাকগ্রাউন্ড এই যে এখানে হ্যাডার ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই যে এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে ডিফল্টভাবে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো তাহলে কালারটা চেঞ্জ করবো তাহলে খুব ইজিলি আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন इवन আপনি ইমেজও দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে এই যে আপলোড লোগো যেভাবে আমি আপলোড করলাম সেম প্রসেসে আপলোড করে এখানে আপনি ইমেজটাও সেটিং করে দিতে পারেন যে কোন একটা তো আমি আপাতত এখানে দিব না কিছু যেটা আছে সেটা থাক আপনি জাস্ট ওইটা দেখেন দেখেন যে জিপিট এখানে আপনি যদি ইমেজটা শো করেন শো করার পর ইমেজটা এই যে স্কল করলে এটাকে রিপিট করবে কিনা ফিক্সড আকারে থাকবে এটা নড়া নড়াচড়া করবে কি না ইভেন এটা এটাই হচ্ছে অপশনে যে হরাইজন্টাল ভার্টিক্যাল বরাবর এটা শো করবে কি না এটা স্পেসিফিকভাবে এখানে সিলেক্ট পর বলে দিতে পারবেন তারপর সাইজ কতটুক সাইজ দিবেন জাস্ট কভার সাইজ না কন্টেইন কভার বলতে কি ফুল একটা ইমেজ টোটাল একটা হেডার জুড়ে থাকবে এটাকে মূলত কভার বলা হয় আর ফুল উইথ বলতে কি একটা ইমেজের টোটাল উইথটাকে শো করবে ঠিক আছে আর কভার কভার দেওয়াটাই সবথেকে বেটার আমি বিষয়টা একটু দেখাই দিই আপনাদের বিষয়টা বুঝতে পারবেন যদি এখানে আপলোড দিই কারণ এই সব বিষয় বলতে গেলে অনেক সময় চলে যায় কিন্তু নতুনদের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হয় আমি জানি বিঘিনের পর্যায়ে যারা শেখেন একদমই বিগিনার তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল আর যারা অলরেডি পারেন তাদের কাছে কিন্তু ডিসকাস্টিং লাগে যে কী বলতেছে আমরা তো পারে গলা কিন্তু না ভাই যারা নতুনরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব সুন্দর একটু সুন্দর বিষয় মনে হবে কিন্তু যাদের ক্ষেত্রে পারা যায় যারা পারে অলরেডি আই মিন যারা পারে তাদের ক্ষেত্রে কমপ্লিট মানে ডিসগাস্টিং লাগতে পারে এটাই স্বাভাবিক ওকে তো যারা নতুন তারা পারেন তারা স্কিপ করতে পারেন এটাই ওকে দেখেন আমি কিন্তু এটা সেভ করে দিয়েছি তারপর এখানে আসার পর জাস্ট আমি এটাকে যদি রিলোড অপশানে ক্লিক করে দেখবো যে ওই ইমেজটাই হ্যাডার অপশন চলে এসেছে এটা কভার আকারে আসবে অর্থাৎ যতটুকু আমার হেডারের এরিয়া সেই এরিয়াটুকুই জাস্ট এখানে যেখানে শো করবে ক্লিয়ার কিন্তু আসলে এটা অনেক খ্যাত দেখা আছে তো আমি এটা রাখবো না জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করবো জাস্ট ওইটা দেখালাম যে কীভাবে এটা করতে হয় এবং কীভাবে কী হয় জাস্ট আমি এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করলে এখানে এটা চলে যাবে এখানে আবার নোটিফিকেশান শো করছে যে এটা কি সত্যি আপনি রিমুভ করতে চান হ্যাঁ আমি সত্যিই রিমুভ করতে চাই ও ইয়েস এটাতে ক্লিক করলাম দেখেন এটা চলে গেছে ঠিক আছে তাহলে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হ্যাডার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সেট করবেন আই হোপ বুঝতে পারছেন ওকে এবার সাইন ইন অপশন চলে আসলো এবার আইওএস বুক মার্কেট মার্কেট ওকে তো এখানে একটা ইমেজ আছে অর্থাৎ আইওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপসের যে বিষয়টা কারণ অ্যান্ড্রয়েড এটা অ্যাডভান্স একটা প্রসেস অ্যান্ড্রয়েড অ্যাপসের ক্ষেত্রে এটা নিয়ে আপনাদের অত কাজ আসবেও না ওই বিষয়টা জানার কোনো দরকার নেই ঠিক আছে তারপর ফুটার অপশন আমরা যদি চলে আসি ফুটার অপশন আসার পর ফুটারটা কোন স্টেপকে ফুটার বলে আপনার অবশ্যই বিষয়টা অবগত কারণ জানেন ইতিমধ্যে ফুটার পাটটা কোন স্টেপটাকে বলে আমি যদি স্কল করে নিচে চলে আসি একদম সরি এই দেখেন এই স্টেপটাকে মূলত ফোটার অপশন বলা হয় ঠিক আছে তো দেখেন এখানে আমাদের কয়টা কলম বিভক্ত করেছে চারটা এই যে চারটা কলাম এটা কি মেইন ফোটার বলা হবে এইটাকে টোটাল অপশনটা কি মেইন ফোটার আর এই স্টেপটাকে মূলত সাব ফোটার বলা হবে ঠিক আছে ওকে এবার যদি আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসি থিম অপশনে আসার পর এখানে লেআউট স্টাইলটা বলে দিচ্ছে যে আপনি কয় লে কয়টা লেআউটে বিভক্ত করতে চাচ্ছেন এই এখানে কিন্তু তিনটা রো আছে এখানে কিন্তু একটা রো আবার দুইটা রো খালি আছে আপনি যাচ্ছেন এখানে একটা স্টাইল রাখতে হ্যাডারের অপশনের মতো হেডারটা যেভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম বা বললাম ঠিক সেম প্রসেসে ফোটার অপশনটা তো আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সুন্দরভাবে নিজের স্টেপটাকে লেআউট স্পেসিফিকভাবে লেআউট স্টেপটাকে বিভক্ত করতে পারেন ক্লিয়ার এটাও আপনি কিন্তু দেখবেন আমি আর বলতেছি না আপনি একটু কাইন্ডলি প্লিজ প্লিজ প্র্যাকটিস করবেন অবশ্যই প্র্যাকটিস করবেন কিন্তু এই একটা এরকমভাবে দেবেন দেওয়ার পর সেভ চেঞ্জ করে এখানে এসে ভিউ দেখবেন যে কেমন আসলো স্টাইলটা ক্লিয়ার ওকে এবার আসি যে ফুটার পেস এখানে যে ফুটার পেস অর্থাৎ আই মিন ফুটার পেসকে বলে দেওয়া যাবে যে কোন পেজটাকে ফুটার হবে ঠিক আছে এখানে কেউ সেট দা ফুটার পেস আমরা যদি এখানে বল দেখি এ দেখেন এখানে বেশ কয়েকটা পেজ আছে ঠিক আছে এই যে অ্যাবাউট আছে স্পেশাল কটা পেজ আছে তো এগুলো আছে ফুটার পেজ হিসাবে এইখানে বলা চলে এখানে যে কোনো পেজটা সিলেক্ট করে দিতে পারেন যে ফুটার হিসেবে কোনটাকে গণ্য হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন ইনস্টাগ্রাম সেটিং তারপর ফুটার ইনফো কন্টেন্ট ফুটারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে যেমন করেন যে ফুটার লোগো যেমন এখানে আসার পর যে ফুটার একটা লোগো থাকে এই পাশে ঠিক আছে সেই লোগোটা যদি এখান থেকে আপলোড করে দেওয়া যাবে ফুটার রিটার্ন লোগো অর্থাৎ আমি যদি মাউসের কার্সের এরকম করি এই যে এরকম এখানে এটা করলে কোন লোগোটা শো করবে এটা হচ্ছে ফুটার লোগো ক্লিয়ার তারপর লোগোর অ্যাক্টিভিউট অর্থাৎ মা অনেক সময় লোগো শো করে না মিসিং হয় সেই সেই লোগোটার নাম জাস্ট এখানে শো করবে যেমন মনে করেন যে আপনার লোগো এখানে সিলেক্ট করা আছে কিন্তু আপনার মিডিয়া ফাইল থেকে লোকেরটা ডিলেট হয়ে গেছে আনফর্চুনেটলি তখন কিন্তু আপনার এই যে অল্টারনেটিভ ট্যাক্স হিসেবে নামটা দিয়ে দেওয়া যাবে ক্লিয়ার তারপর লোগো টাইটেল অ্যাক্টিভিউট দেওয়া যাবে তারপর ফুটার টেক্স এখানে মডিফাই করে দেওয়া যাবে এই স্টেপগুলা একটু জেড দেখবেন আপনি যদি সোশ্যাল আইকনটাকে যদি এনেবল করতে চান ফোটারে এখানে সোশ্যাল আইকন আছে সেটাও আপনি দিয়ে এখান থেকে এনেবল এবং ডিসেবল করতে পারবেন তারপর আবার হেডারের মতন ব্যাকগ্রাউন্ড হচ্ছে পোটার ব্যাকগ্রাউন্ড আপনি যে স্টেপটা দেখলেন যে হেডারের মতন আমি হেডারে যে ব্যাকগ্রাউন্ড করলাম যে প্রসেসটা একদম সেম স্টেপটা এই যে এখানে লোকটা সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করা যাবে দেন এটাকে কভার করবো কি হরাইজান্টাল কি ভার্টিক্যাল এটা ফুল উইথ দেবো না এরকম স্পেসিফিকভাবে এখানে স্টেপগুলো বিবরণ সুইচ অন অফ এবং সেটিং করা যাবে খুব ইজিলি ক্লিয়ার ওকে তারপর এখানে বলছে সাব ফোটার সেটিং সাপার সেটিং বলতে কি আই মিন এই স্টেপটাকে আমি বলেছি কিছুক্ষণ আগে যে এটা এটাকে সাপার বলা হয় এই সাপার অপশনটা আমি এটাকে ডিজেবল করবো কিনা কিংবা কোন স্টেপে সাপারটা রাখবো সেটাকে এখানে বলে দেওয়া যায় ঠিক আছে এবার এর ভিতর টেক্সট দেওয়া যাবে এই যে এখানে টেক্সটগুলা দেওয়া যাবে এখানে যদি বলি যে আবার লিঙ্ক করে দেওয়া যাবে এখানে অনেক সময় এখানে অনেক সময় লিঙ্ক করে দেওয়া যায় যদি আমি এখানে এভাবে দিই এটাক শুরু করলাম এটাক শেষ করলাম যদি এইচ আর ই এফ এটা আপনারা সবাই জানেন যে লিঙ্ক আপ করানোর জন্য এটাকে দেওয়া হয় আমি যদি এখানে আমার ওয়েবসাইটটাকে ধরে নিয়ে আসি ওকে এটাকে শো করলাম জাস্ট আমি কোথায় থিম অপশানে চলে আসলাম এখানে আমার লিঙ্কটা দিলাম তারপর এখানে একটা পর এইভাবে ফোটার অপশনটা কিভাবে তৈরি করে তো এইভাবে ঠিক আছে দেওয়ার পর জাস্ট আমি যদি এখানে সেভ চেঞ্জ করি এখানে এই যে এই যে অপশানটা এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট আমি এখানে একটা রিলোড দিলাম দেখবেন যে অপশানটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজে তো এখানে এটা চেঞ্জ হওয়ার কথা ও সরি এখানে রিলোড এখনও সম্পূর্ণ হয় নাই তা জাস্ট আমি একটা আবার রিলোড দিলাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আসে নাই বাট ও এখানে একটা ইয়ে ভুল করছে ও এখানে এভাবে আসে মূলত ঠিক আছে এখান থেকে কিন্তু এটা ফোটার কপিরাইট টেক্স এটাকে মূলত কপিরাইট টেক্স বলা হয় এখান থেকেই একজাক্টলি আসার কথা বাট এখানে এটা আসে নাই ওকে নো প্রবলেম আমরা এখান থেকে আবার মেনু সিলেক্ট করে দেওয়া যাবে যদি আমি চাই যে ফোটার মেনুতে কিভাবে কোন মেনু শো করবে সেটাও এখানে সিলেক্ট করে দেওয়া যাবে তো এটা আসবে এখানে আসার কথা যেহেতু দুর্ভাগ্যবশত এখানে কোনো একটা কারণে আসতে পারে কিংবা আমি যদি এখানে লিঙ্ক শো করছি কি এই কারণে আসছে কিনা সেটাও বা হতে পারে ঠিক আছে ওকে যাই হোক এখানে এটা এ ওয়ে আসে কাজটা হয় আপনারা দেখেন আমার হয়তো কোনোভাবে এটা নাও কাজ করতে পারে ঠিক আছে এটা স্বাভাবিক এবার দেখেন এখানে অ্যাড আপনার এইখানে অ্যাডভার্টাইজিংয়ের জন্য অর্থাৎ গুগল অ্যাডসেন্সের জন্য আমরা অবশ্যই সবাই জানি যে হ্যাডারে অ্যাড শো করানোর জন্য এখানে যে ক্লিক করলে হ্যাডারের এই পাশে যেমন গুগল অ্যাডসেন্সের আপনার ক্লায়েন্টের কাজ যদি হয়ে থাকে তাহলে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল থাকবে ক্লায়েন্টের অবশ্যই এই ওয়েবসাইটের এগেনস্টে দেন সেই গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটের কোডগুলোকে ওখান থেকে আপনার কালেক্টর দিবে তারপর আপনাকে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে আপনার আপনার জিমেইলে ইনভাইটেশন পাঠাতে পারে আপনাদের হয়তোবা এই বিষয়টা অনেকে জানেন না আমি একটু বলে দিই যে মাঝে মাঝে এরকম নতুন নতুন কাজের সম্মুখীন হবেন যে ক্লায়েন্টের আপনার ইনফরমেশন লাগবে যেমন মনে করেন যে গুগল অ্যানালাইটিক্স তারপর গুগল অ্যাডওয়ার্ড গুগল সাবমিট ইউআরএল তারপর গুগল অ্যাডসেন্স এই যেই এই যেই স্টেপগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই একান্ত একান্ত মানে অর্থাৎ একদম কি বলে পার্সোনাল একটা জিনিস যেমন গুগল অ্যানালাইটিক্স তারপর গুগল অ্যাডওয়ার্ড তারপর গুগল অ্যাডসেন্স এগুলো কিন্তু সবাই দিতে চায় না তো এটা অনেক সময় ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে লাগে যেমন এখন আমি যদি একটা ক্লায়েন্টের কাজ হতো ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার ওয়েবসাইটে গুগল অ্যাড বসিয়ে দাও ঠিক আছে তো এটা তিন চারটে ওয়েতে করা যায় থিম অপশনের মাধ্যমে করা যায় ফ্লাগিন ইউজ করে করা যায় ম্যানুয়ালি এক পেজের ভিতরে কন্টেন্টের ভিতরে পোস্ট করে বসানো যায় ঠিক আছে তো যদি এরকম কোনো কাজ হয়ে থাকে তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার জিমেইল থেকে আমার জিমেইলে গুগল অ্যাডসেন্সের অ্যাড ইনভাইটেশন পাঠাও তখন তাহলে সেই ইনভাইটেশন পাঠাইলে আপনি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার অ্যাকাউন্টের জিমেইলের এগেনস্টে সব পেয়ে যাবেন তখন আপনি গুগল অ্যাডসেন্সে ঢুকবেন ঢোকার পর আপনাকে ইনভাইটেশন দেওয়ার পর আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সে যে ঢুকবেন তখন আপনার ওই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন অ্যাক্সেস আপনার অ্যাকাউন্টটা শো করবে তখন আপনি সহজে কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে অনেকে নতুন হয়তো বা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিলাম তখন সেই কোডগুলো নিয়ে এসে এখানে এখানে শো করাবেন সেই ওখানে ভিতরে ভিতরে অনেক কোড আছে গুগল অ্যাডসেন্সে এটাও একটা জানার বিষয় আপনারা যদি না জানতে পারেন তাহলে অনেক টিউটোরিয়াল আছে সেখান থেকে এখান থেকে শিখে নিতে পারেন যে কীভাবে গুগলের কোড ওয়েবসাইট ইউজ করতে হয় সেই প্রসেসটাও আশা করি কমপ্লিকেটেড প্রসেস না আর এরকম কাজ অনেক সময় খুব এরকম কাজটা খুব কম আসে যখন আসবে তখন জেনে নিয়ে এই কাজটা করতে পারবেন জাস্ট একটু আইডিয়া রাখেন ক্লিয়ার ওকে তাহলে এটা অ্যাড সেকশন তারপর ট্যাম্পলেট লেআউট এই যে সেটিংস তারপর এটা সাইড বার কোন সাইডে হবে তারপর ব্রডকাস্ট তারপর ইমেজ লোডিং কতটুকু হবে এই সমস্ত সব কিছু বলে দেওয়া আছে যেখানে তারপর মনে করেন ফোকাস ফোর্স ফুল উইথ এরকম কোন অপশন আছে এটা আপনি এখান থেকে করে নিতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম ফুটার এই অপশানগুলার ফুল উইথ ইমেজ এইসব স্টেপগুলো এখান থেকে করতে পারবেন তারপর ফোর জিরো ফোর পেজটা কেমন হবে যেমন ফোর জিরো ফোর পেজটা কি মূলত অনেক সময় আমাদের ওয়েবসাইটের পেজ গুগলে র্যাঙ্ক করেছে তো হয়তো কোনো একটা ইউজার ওই ওই পেজটাকে গুগল থেকে ভিজিট করে আপনার ওয়েবসাইটে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত আপনি ওই পেজটা কোনো একদিন ডিলিট করে ফেলাচ্ছেন কিন্তু ওই পেজটার ওয়েবসাইটে নাই তখন সেই পেজটা ফোর ফোর জিরো ফোর ট্যাম্পলেটে শো করাবে এবং এখান থেকে আপনি বলে দিতে পারবেন যে কোন পেজটা শো করাবেন ফোর জিরো ফোর হিসাবে ঠিক আছে এজ এ জেনারেল ফোর জিরো ফোর ট্যাম্পলেট এবং বিষয়টা কেমন হবে এখান থেকে লেআউটটাও সিলেক্ট করতে পারেন ফ্রিতে অনেক সুন্দর এবং চমৎকার একটা থিম এখানে খুব সুন্দর সুন্দর ফিচার পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে মূলত এই স্টেপটা তো আরও ডিটেলস স্টেপগুলো দেখে নেবেন আমি আর বলতেছি না ইউ কমার্সের সেটিং আছে এখানে ঠিক আছে সার্চ ট্যাম্পলেটের সেটিং আছে পেজ লে আউটের অপশন আছে তারপর সার্চ পেজগুলো কেমন আসবে যেমন আপনি একটা ক্যাটাগরি অনেক সময় আপনার ভিজিটাররা সার্চ করতে পারে যেমন এখানে সার্চ করতে পারে করার পর সার্চ করার পর কোন পেজটা শো করবে এবং পেজের লেআউটটা কেমন হবে সেটা এখান থেকে আইডেন্টিফাই করে সিলেক্ট করে দেওয়া যাবে ক্লিয়ার ওকে তারপর আমি যদি বলি যে ক্যাটাগরি ক্যাটাগরি তো অবশ্যই বোঝেন যে আপনার ওয়েবসাইট ভিতরে ক্যাটাগরি পেজটা কেমন শো করবে ক্যাটাগরি টেমপ্লেটটা কেমন শো করবে তারপর আছে গিয়ে ডাউন আপ এই যে অপশন ক্যাটাগরিগুলা এগুলো এখান থেকে বলে দেওয়া যাবে ক্যাটাগরি স্টেপটা কেমন হবে এখানে ডিজেবল করা আছে আপনি চাইলে এগুলো এখানে এনেবল করে দিয়ে গ্রিটাকার এখানে রাখতে পারেন তো এটা দেখবেন আপনি অবশ্যই দেখবেন একটা একটা করে ফিচারগুলো আপনি এক একটা দিন নয়তো বা দুইটা দিন এই এই থিমের জন্য টাইম দিবেন দেখবেন যে দুইটা দিন টাইম ওয়েস্ট করলে আপনি এই থিমের ডিটেইলস ইনফরমেশন কিন্তু বুঝতে পারবেন জাস্ট আমি বেসিক স্টেপগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি জাস্ট আপনি যাতে বুঝতে পারেন ক্লিয়ার ওকে তারপর পোস্ট সেটিংটা কি আমরা যে পোস্টগুলো করি ওয়েবসাইটের ভিতরে পোস্ট আর পেজ এর ভিতর কি ডিস্টেন্স অবশ্যই হয়তো বা আপনারা আমার বেসিক টিউটোরিয়ালগুলো দেখে বুঝতে পারছেন যে পোস্টটা কেমন শো করবে যেমন এখানে আমাদের কিন্তু অনেকগুলো পোস্ট থাকতে পারে ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ব্লগ পোস্ট এই যেমন এখানে যে পোস্টগুলো দেখতেছেন কোথায় আমি যদি স্ক্রল করি এটা মূলত একটা ব্লগিং সাইট নিউজ পেপারের জন্য বিখ্যাত হয় এই সাইটগুলো যেমন এই যে ঠিক আছে তো এখানে এটা মূলত একটা একটা পোস্ট তো একটা ওয়েবসাইটের ফ্রন্ট কিন্তু পোস্ট একটা ওয়েবসাইটে যদি ভালো পোস্ট করতে পারেন অনেকগুলো পোস্ট করে এসইও করতে পারেন করে সেগুলাকে যদি র‍্যাঙ্ক করতে র‍্যাঙ্ক পান তাহলে তিন সাইটও এতে কিন্তু একটা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় যেমন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারপর মনে করেন আপনার ওই অ্যামাজন অ্যাফিলেটের মাধ্যমে ফর এক্সাম্পল আমি এই যে ব্লগটা আমি লিখেছি আমার ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ লেখার পর যে এই এর ভিতরে আমি এখানে একটা কোনো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যেমন মনে করেন যে আমি এই ব্লগটা কি হতে পারে যেমন মনে করেন যে এটা একটা গেমিং রিলেটেড কিছু যে আমি প্লেবল বা র্যাকেট তো র্যাকেটের ব্যাট নিয়ে আমি কিছু লিখেছি এখানে র্যাকেট ব্যাট ঠিক আছে সিলেগেট খেলার জন্য যে ব্যাটগুলো আছে ওই ব্যাটগুলো নিয়ে আমি কিছু লিখেছি অনেকগুলো পোস্ট মানে এখানে কন্টেন্ট এখানে লিখেছি লেখার পর আমি ভিতরে জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনের যে আপনারা যদি এই পোস্টটা পড়ে যদি উপকৃত হন তাহলে এখান থেকে যে অ্যামাজনে ডাইরেক্ট যে এই ব্যাটগুলো কিনতে পারবেন তখন সে কিন্তু ওই আপনার লিঙ্কের থেকে ওখানে যে অ্যামাজন থেকে হোক কিংবা বিভিন্ন প্রকার থার্ড পার্টি যে সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাফিলিয়েট কমিশন দেয় তাদের মাধ্যমে সেটা কিনলো কিনার পর আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে গেল আপনাকে একটা কমিশন দেবে যে যদি ওই একশো ডলার হয় আপনাকে এক পাঁচ ডলার দেবে তো এইভাবে মনে করেন যদি আপনি এই পোস্টটায় প্রতিদিন যদি একশো করে ভিজিটার আসে তাহলে মনে করেন একশো ভিজিটারের ভিতরে দশজন লোকেও যদি কেনে তাহলে মনে করেন যে আপনি দেখতেন পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ ডলার করে প্রতিদিন পেয়ে যাবেন আবার অ্যাকসেঞ্জের অ্যাপ্রুভাল আছে তারপর মনে করো অনেক অনেক কোম্পানি আছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে তোমার এই ওয়েবসাইটে আমার একটা অ্যাড দাও আমি মান্থলি তোমাকে এত ডলার দিব ঠিক আছে এ একটা ওয়েতে টার্নিং আসতে পারে তারপরে ইভেন একসময় আপনি কী করতে পারেন যে ওয়েবসাইটটাকে সেল করে দিতে পারেন অনেক আছে অনেকে আছে যে ওয়েবসাইট সেল করে অনেকে আছে ওয়েবসাইট কেনে তো বিভিন্ন প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইট সেল করা যায় সেই সেই মাধ্যমে আপনি ওয়েবসাইটটা সেল করে দিতে পারবেন দেখা গেল কি একটা ওয়েবসাইট সেল করে অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে যে সত্তর লাখ আশি লাখ দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এরকম ওয়েবসাইট এক একটা সেল করেছে ঠিক আছে কিন্তু সেই ওয়েবসাইটগুলো নিশ রিলেটেড হতে হবে সেই ওয়েবসাইটে কিন্তু আর্নিং থাকা লাগবে তারপর কিন্তু আপনি ওই ধরনের অ্যামাউন্ট ওয়েবসাইটগুলো সেল করতে পারেন তো এটাই মূলত এফিলেট ওয়েবসাইট এবং ওয়েবসাইট আর্নিংয়ের একটা কনসেপ্ট দিলাম ক্লিয়ার যদিও এই 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 এর ভিতরে বলাটা উচিত না তারপরেও অনেকের ক্ষেত্রে জানাটা উচিত কারণ ইন্টারেস্ট অনেকের হয় কিন্তু ওয়েটা অনেকের জানা থাকে না তাই আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম একটু তো ভিডিওটা অলরেডি অলরেডি চল্লিশ মিনিট হয়ে গেছে আমি কভার করবো যে থিম অপশনগুলো সব ডিটেলস বলে দেওয়ার জন্য তো দেখেন এখানে সোশ্যাল এটা আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিই তো এটা লাগবে না এটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ওয়েবসাইটের টোটাল যে ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটের টোটাল আপনি ব্যাকগ্রাউন্ড থিমটা যদি চেঞ্জ করতে চান যেমন ব্যাকগ্রাউন্ড কালার তো এই ব্যাকগ্রাউন্ডের অপশনের ভিতরে গেলে আপনি টোটাল ব্যাকগ্রাউন্ড অপশনটা পেয়ে যাবেন ওখানে ইমেজ শো করাতে পারেন কালার শো করাতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশনের কাজ তো এটা তেমন লাগে না এটা দরকার নেই এটাও তেমনটা লাগে না যে থিম কালার আপনি যদি থিম কালারটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন তারপর থিম ফন্ট অর্থাৎ এখানে অনেক সময় এই ফন্ট অপশনটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস অপশন সেটা হলো মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারেন যে আমার ওয়েবসাইটে তুমি যে ফন্ট ইউজ করছো এটা আমি ইউজ করবে না অনেক সময় অনেক ধরনের ফন্ট ক্লায়েন্টের রিকমেন্ড করে তো সেই ফন্টটা ডাউনলোড করে গুগল থেকে এখানে এসে আপলোড করে দিই সেই ফন্টগুলো আপনি যখন এডিট করবেন তখন এখান থেকে ডিটেলস করে দিতে পারবেন ক্লিয়ার তো এটা হচ্ছে ফ্রন্ট অপশন এটাও কিন্তু কাইন্ডলি দেখবেন এই অপশনটা দেখবেন ফ্রন্ট অপশনটা থিম ফ্রন্ট অপশন তারপর যে কাস্টম কোড অর্থাৎ কাস্টম কোড বলতে কি যে আপনি অনেক সময় আছে যে ক্লায়েন্টে ক্লাইন্টে একটা অপশন চাচ্ছে না কিংবা সেই সেই অপশনটা ডিজেবল করার কোনো থিম অপশনের ভিতরে নাই তা সেটা আপনি কাস্টম সিএসএস দিয়ে ইনসপেক্ট এলিমেন্ট করে কাস্টম সিএসএস দিয়ে করে দিতে পারবেন করে দিয়ে সেই কোডগুলো এখানে সাপোজ আমি মনে করেন যে এখানে ইনসপেক্ট এলিমেন্ট করে এখানে কোড করলাম ঠিক আছে কোড করে আমি এখান থেকে সেই কোডগুলো নিয়ে সেভ করে দিলাম এই যে এখানে কাস্টম সিএসএস এর এই ফিল্ডে এসে এই যে এখানে কোথায় এই যে কাস্টম কোড ক্লিয়ার তো এই এই পার্ট এই বিষয়গুলো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো বা আপনারা বুঝতে পারছেন তারপরে অ্যানালাইটিক কোডস অর্থাৎ ওই যে গুগল অ্যানালাইটিক্স যেটা বললাম গুগল অ্যানালাইটিক আপনার ওয়েবসাইটে অ্যাড করলে হ্যাঁ আপনার ওয়েবসাইটে কয়জন ভিজিটর আসলো কোন দেশের থেকে আসলো কয় মিনিট ওয়েবসাইটের ভিতর থাকলো কোন পেজে ওয়েবসাইটটা কোন পেজে ভিজিটররা এসেছে ঠিক আছে তারপর কোন দেশের ভিজিটর এভরিথিং সব কিছু অ্যানালাইটিক করতে পারবেন অ্যানালাই অ্যানালাইজ করতে পারবেন গুগল গুগল অ্যানালাইটিক টুলস ইসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে এটাই মূলত অপশন তারপর সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কটা মূলত কি আমরা যে সোশ্যালগুলো সোশ্যাল আইকনগুলো ওয়েবসাইটে অ্যাড করি এই যে যেমন অ্যাডারে ফুডারে যে অপশনগুলো আছে যে এখানে তো এটা লিঙ্ক আপ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি করেন তাহলে ক্লায়েন্টের কাছে অবশ্যই চেয়ে নেবেন তোমার ইউটিউবের সোশ্যাল লিঙ্ক দাও গুগলের সোশ্যাল লিঙ্ক দাও লিঙ্কডিংয়ের সোশ্যাল লিঙ্ক দাও ঠিক আছে দেওয়ার পর আপনি থিম অপশনে এই যে সোশ্যাল লিঙ্কে এসে এখানে সব কিছু দিয়ে দিতে পারবেন ক্লিয়ার তারপর টেক্সোনমি এটা অতটা ইম্পর্টেন্ট নাই তারপর এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টটা না বলতে কি এটা একটা ইম্পর্টেন্ট একটা অপশন সেটা হলো যে আপনি একটা ওয়েবসাইটকে টোটাল ডিজাইন করছেন অনেক সময় ক্লায়েন্ট হতে পারে যে আপনার ডিজাইন করেছেন যে ক্লায়েন্ট আপনার ডিজাইনটা হচ্ছে অনেক সময় কি করে রিমুভ করে দিতে পারে তো আপনি সবসময় কী করবেন যে এক্সপোর্ট ইম্পোর্ট করে আপনি ডিজাইনটাকে ব্যাকআপ নেবেন আপনি টোটাল ওয়েবসাইটের যে ফর্ম্যাটটা এখান থেকে প্যাক আপ নিতে পারবেন নেওয়ার পর এইটাকে ফর এক্সাম্পল আমি এই টোটাল ওয়েবসাইটের ভিউটাকে এই এক্সপোর্টের মাধ্যমে এখান থেকে ই করলাম এক্সপোর্ট করলাম ঠিক আছে এক্সপোর্ট মানে বের করলাম টোটাল ফর্ম্যাটটাকে নিলাম নেওয়ার পর এটাকে আমার কম্পিউটার সেভ করে রাখলাম ক্লায়েন্টের নামে একটা ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের ভিতরে সেভ করে রাখলাম তো ক্লায়েন্ট কিছুদিন পর হয়তো বা বলতে পারে যে আমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে ব্যাক আপনাকে আছে না তখন আপনি যে এক্সপোর্টের মাধ্যমে ইনপোর্টের মাধ্যমে সেই কোডটাকে ইনপোর্ট করলে ওয়েবসাইটের সমস্ত আগের যে ভিউ ছিল ডিটেলস চলে আসবে ইভেন আপনি এই কোডটাকে আদার্স কোনো একটা টেম্পলেটে এই থিম ইউজ করে এই কোডটাকে আপনি আদার্স ওয়েবসাইটের ভিতরে ইনপোর্ট করে দিলে এই ওয়েবসাইটে যে ভিউ যে এডিট অপশন ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন ঠিক আছে এইটা মূলত এক্সপোর্ট ইম্পোর্টের অপশনটা এটাও দেখবেন আপনি প্র্যাকটিস করুন আমি জাস্ট ওয়েটা বলে দিলাম তারপর মাল্টিপুল পারপাস এটা মাল্টিপুল পারপাস এটা দরকার নেই এটা যদি দরকার হয় আপনি ঢুকে দেখতে পারেন ওকে তো টোটাল একটা শর্টকটে একটা ওভারভিউ দিলাম এই যে নিউজ পেপার থিমের আশা করি এই ওভারভিউটা খুবই খুবই আপনাদের গুরুত্বপূর্ণ বহন করবে ফিনান্সিং লাইফে পার্সোনাল কাজের ক্ষেত্রে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ইন্সপায়ার করবেন কমেন্টসের মাধ্যমে আমার ভুলভ্রান্তিগুলো ধরায় দেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনারা যদি আমার চ্যানেলগুলো নতুন হন অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট টাইম এই সিরিজ বা এই সিরিজ যে ভিডিওগুলো পাবলিশ করি এটা নোটিফিকেশন আপনার পেয়ে যান এবং খুব সহজে আপনি সেই ভিডিওটা দেখতে পান তো এটাই হচ্ছে আজকের বিষয় নেক্সট বিষয়ে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেকটা পেজ কীভাবে এডিট করতে হয় তার একটা ওভারভিউ দেবো দেওয়ার পর এই সিরিজ স্টেপটা শেষ করে ফেলবো করার পর আমরা নেক্সট সিরিজ টিউটোরিয়ালটা শুরু করবো ই কমার্স ওয়েবসাইটের উপর ঠিক আছে তো ই কমার্স তিনটা ওয়েবসাইট আমি দেখাবো তিনটা ডেমো ইনপুট করে কাস্টমাইজেশন প্রসেসটা দেখাবো দেন আমরা প্লাগ ইন নিয়ে কথা বলবো স্টেপ বাই স্টেপ আমরা আঁকাবো ঠিক আছে তো আজকে ভালো থাকেন অলরেডি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এই পর্যন্ত আর কথা বলছি না আসসালামু আলাইকুম